দক্ষিণ গাজার খান ইউনিস শহর মঙ্গলবার ঘেরাও করে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই পদক্ষেপকে হামাসকে পরাজিত করার গুরুত্বপূর্ণ একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ বন্ধ না করে জিম্মি মুক্তির চুক্তি করতে চাইছে তেল আবিব, তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ইসরায়েল সোমবার ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক সেনা হারানোর পর খান ইউনিস শহরকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবারও শহরটিতে তীব্র লড়াই ও বোমা বর্ষণের খবর পাওয়া গেছে। আল জাজিরার এক খবরে বলা হয়েছে, গাজার চলমান যুদ্ধ বন্ধ না করেই দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একটি চুক্তি করতে একটি প্রস্তাব প্রস্তুত করেছে তেল আবিব, তবে সে দাবিকে প্রত্যাখ্যান করেছে হামাস। এরই মধ্যে গাজায় মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান মঙ্গলবার পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সামরিক অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অমানবিক আচরণের খবরেও আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। নিবিড় আমিন, নিউজ 24।